সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন হবে যদি আপনারা কোনো জাদুর দৃশ্যের মতো কোনো একটি মেশিন থেকে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে পুকুর, ডোবা, নালা থেকে পানি উত্তোলন করে আপনার ফসলি বা আবাদি জমিতে সেচ দিতে পারছেন? নিশ্চয়ই আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। জি দর্শক, তেমনি একটি অবিশ্বাস্য মেশিন নিয়ে আমি টুটুল্লা আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেই অবিশ্বাস্য মেশিনের কার্যকলাপ। ভিডিও না টেনে দেখতে থাকুন। দর্শক, আপনারা যে মেশিনটি দেখছেন সেটি সেই অবিশ্বাস্য মেশিন যেটির নাম ফ্লোটিং ওয়াটার পাম্প। এই মেশিনে একটি সুবিধাজনক বৈশিষ্ট্য হলো আপনারা এই মেশিনটিকে সহজেই বহন করতে পারবেন। এর ওজন খুব বেশি একটা নয়, একজন মানুষ খুব সহজেই হাতে করে এই মেশিনটি বহন করতে পারবে। এবং এই মেশিনের প্রধান বৈশিষ্ট্য হলো এই মেশিনের সাহায্যে খুব সহজেই পুকুর থেকে অথবা নালা অথবা ডোবা অথবা যে কোনো জায়গা থেকে যেখানেই পানি থাক সেখানেই মেশিনটা বসিয়েই পানি উত্তোলন করতে পারবেন পাইপের মাধ্যমে, এবং যে কোনো জমিতে সেচ দিতে পারবেন। এর জন্য না আপনাকে কোনো পরিশ্রম করতে হবে, না আপনার কোনো লোকবল প্রয়োজন। আপনি একাই শুধু মেশিনটাকে পুকুরে ছেড়ে দিয়েই আপনি পাইপ দিয়ে সেচ দিতে পারবেন, এবং এই মেশিনের পুকুরে একা একাই ভেসে বেড়াবে এবং এর কাজ করবে। আমরা সাধারণত যেসব মেশিন এতদিন দেখে এসেছি পুকুর থেকে পানি তোলার ক্ষেত্রে, সেই সব মেশিন সংস্থাপন করা, পাইপ ডোবানো সব কিছু মিলিয়ে তা ব্যয়বহুল এবং কষ্টকর। ইচ্ছে মতো হয়তো এক স্থান থেকে অন্য স্থানে পাইপের স্বল্পতার জন্য সেচ কষ্টকর হয়ে দাঁড়ায়, কিন্তু এই ফ্লোটিং ওয়াটার পাম্পের সাহায্যে সকল সীমাবদ্ধতা আপনি দূর করতে পারবেন। এর ক্ষেত্রে আপনাকে পুকুরে আলাদা করে পাইপ ডোবানোর প্রয়োজন হবে না, এটি শুধু পুকুরে ছেড়ে দিয়ে ইঞ্জিন স্টার্ট দিলেই কাজ শেষ। এটি একা একাই ভাসবে এবং আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চলাচল করতে পারবেন। মেশিনটি পুকুরে একা একা ভেসে ভেসে বেড়াবে। যাদের পুকুরের পাশে সবজির বাগান, শাক, অনেক সময়ে আপনারা যারা ঘাস রোপণ করেন, নেপিয়ার ঘাস জাতীয়, তারা খুব সহজেই পুকুরে ব্যবহার করতে পারবেন এই ফ্লোটিং ওয়াটার পাম্প। মেশিনটির সাথে আমরা নর্মালি 20-25 ফিট পাইপ দিয়ে থাকি, কিন্তু আপনারা চাইলে আরও বেশি পাইপ ব্যবহার করতে পারবেন। 100-150 ফিট পাইপ আপনারা ব্যবহার করতে পারবেন এবং অনেকটা দূরত্ব পর্যন্ত আপনারা পাইপটি নিয়ে যেতে পারবেন। এবং এই পাইপের যে হেডটি রয়েছে এটিও কিন্তু চমৎকার। হেডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পানির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এর গতি দিয়ে আপনি চাইলে 30-40 ফিট দূর পর্যন্ত সেচ দিতে পারবেন, আবার চাইলে এই গতি কমিয়ে বৃষ্টির পানির মতো ব্যবহার করতে পারবেন। এবার চলুন মেশিনটি সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে দিই। এই ফ্লোটিং ওয়াটার পাম্প আপনি আপনাদের কাছে দুই ধরনের পাচ্ছেন, এটি 2-স্ট্রোক এবং 4-স্ট্রোক। 2-স্ট্রোক আপনারা জানেন যে তেল মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়, এর কিছু মেজারমেন্ট থাকে, এবং 4-স্ট্রোকের ক্ষেত্রে এই ঝামেলাটা নেই। 4-স্ট্রোকে আপনার তেলের জায়গা এবং মোবিলের জায়গা আলাদা আলাদা করে দেয়া আছে। এই মেশিনের ইঞ্জিন প্রচণ্ড শক্তিশালী, এর ইঞ্জিনের ধরনটাই হচ্ছে জেট পাম্পের মতো, তাই আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন কত দ্রুত গতিতে 100 ফিট পাইপের মধ্য দিয়ে এই ছোট্ট মেশিনের মাধ্যমে আমরা সেচ দিয়েছি। এর ইঞ্জিন ক্ষমতা 52 সিসি, ইঞ্জিন শক্তি হচ্ছে 1.5 কিলোওয়াট। এটি পেট্রোল চালিত ইঞ্জিন এবং এর জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা 900 মিলি, পাওয়ার ক্ষমতা হচ্ছে হাইড্রোলিক্স। তো এবার আমি আপনাদেরকে দেখাবো মেশিনটি কিভাবে স্টার্ট দেয়। স্টার্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট স্টার্টার দেয়া আছে। পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে এটা টানতে খুব একটা কষ্ট নয়, খুব সিম্পলি টান দিলেই মেশিনটি স্টার্ট হয়ে যাবে, এবং মোটর সাইকেলের মতো সব কিছুই। আপনারা যে ইঞ্জিনটা দেখছেন এটা হচ্ছে মোটর সাইকেল ইঞ্জিন। তো মোটর সাইকেল ইঞ্জিনের ছোটোখাটো যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো এলাকায় যে কোনো মোটর সাইকেল মেকারের মাধ্যমেও ঠিক করতে পারবেন। আপনার যদি নিজস্ব একটা মোটর সাইকেল থাকে তাহলে আপনি নিজেও ঠিক করতে পারবেন, তাই এটার সার্ভিসিংয়ের জন্য কোনো সমস্যা হবে না। তারপরও আমাদের সার্ভিসিং ওয়ারেন্টি 1 বছর থাকে, আপনারা 1 বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং করাতে পারবেন, এবং 1 বছরের পর সার্ভিসিং করালে সেটার কস্ট আপনাকে বহন করতে হবে। এবং এটি পানি তোলার অংশের নিচটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচে একটা ফিল্টার থাকে, যে ফিল্টারটা দেখছেন এই ফিল্টারটার কারণে পানি ব্যতীত অন্য কোনো ময়লা এটাতে প্রবেশ করে না, তাই আপনি
ঝামেলামুক্তভাবে পানি উত্তোলন করতে পারে। তো মেশিনটি খুবই হালকা, খুবই স্মুথ। আমরা আশা করি এই মেশিনটি সবারই একটা করে প্রয়োজন হবে, কারণ যারা সেচ দেন আপনারা জানেন, যাদের অনেক বড় বড় বাগান থাকে তারা কিন্তু মাঝখান দিয়ে নালা দিয়ে পানি নিয়ে যায়, অনেক বেশি পানি অপচয় হয়, গাছের গোড়ায় দেওয়ার জন্য খুবই সমস্যা হয়। অনেকেই বাটি দিয়ে অথবা প্লেট দিয়ে পানি ছিটিয়ে ছিটিয়ে দেন, তারাও এই মেশিনটি খুবই সহজে ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনারা এই পাইপ মাঝখান দিয়ে পানি নিয়ে গেলে অল্প পরিমাণ পানি অপচয়ের মাধ্যমে আপনারা সেচগুলো দিতে পারবেন। যারা পুকুরে ব্যবহার করেন, পুকুরের ক্ষেত্রে যারা জানেন যে আসলে পুকুরে পানি সেচ দিতে গেলে কত অসুবিধায় পড়তে হয়, চারিদিকে ঘুরতে গেলে অনেক বড় পাইপ দরকার হয়, কিন্তু এই মেশিনটা আপনি পুকুরের মাঝখান থেকেই চালাতে পারবেন। এই কারণে আপনার পাইপের দরকার হবে কম এবং কষ্ট হবে কম, এবং এটার জন্য আলাদা লোক লাগবে না, আপনি নিজেই পানি দিতে পারবেন। তো দর্শক, কেমন লাগলো আমাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং মেশিনটি দাম জানতে চাইলে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্স চেক করবেন, এবং আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কগুলো দেওয়া থাকে আপনার ওয়েবসাইটে ঢুকেও দামগুলো দেখে নিতে পারবেন, এবং অর্ডার করতে চাইলে অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে, আপনারা সরাসরি এসেও এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুবান্ধবরা দেখে অনুপ্রাণিত হয়, তাদের কাজগুলো আরও সহজ হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষিবাজারের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।